Assalamu alaikum, welcome to this English channel. I hope you are all well by the grace of Almighty Allah. Today I will present difference formal tone and informal tone. আজকে আমি ক্লাস 9 এর অর্থাৎ নবম শ্রেণীর একটি পার্ট নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ডিফারেন্স বিটুইন ফর্মাল টোন অ্যান্ড ইনফর্মাল টোন। ফর্মাল টোন এবং ইনফর্মাল টোনের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টি অবশ্যই ভালো করে বুঝতে পারবে আশা করি, কিন্তু তারপরে আমরা বলব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে পরবর্তী যে যাতে আপডেট ভিডিওগুলো পাওয়া যায় সেই জন্য। ওকে, ক্লাস শুরু করা যায়। Actually, what is the difference between formal tone and informal tone? কোনটি ফর্মাল এবং কোনটি ইনফর্মাল টোন আমরা কিভাবে বুঝতে পারব? Most of the students are unable to identify the difference between formal tone and informal tone. In the textbook, page number 51 and 59, there are two pages. এই দুইটা পেজের মধ্যে 51 এবং 59 পেজে সেখানে কিছু আলোচনা করা হয়েছে ফর্মাল টোন এবং ইনফর্মাল টোন সম্পর্কে, এবং 59 একটি চার্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 59 যে ফর্মাল টোন এবং ইনফর্মাল টোন আইডেন্টিফাই করে বের করতে হবে। সে বিষয়টি হলো আবার পেজ নম্বর 55 and 58. Okay, page number 55 and 58, দুইটি টেক্সট রয়েছে, টেক্সট A এবং 58 টেক্সট B। সেই 55 এবং 58 থেকে 59 পৃষ্ঠায় এই পৃষ্ঠাটিতে 59 পেজে অর্থাৎ এই পৃষ্ঠাটিতে ফর্মাল টোন এবং ইনফর্মাল টোন বের করতে বলা হয়েছে পেজ নাম্বার 55 এবং 58 থেকে। অ্যাকচুয়ালি ফার্স্টলি উই শুড নো অর উই শুড লার্ন অ্যাবাউট ফর্মাল টোন অ্যান্ড ইনফর্মাল টোন। ইফ উই ডু নট আন্ডারস্ট্যান্ড অর লার্ন অ্যাবাউট ফর্মাল টোন অ্যান্ড ইনফর্মাল টোন, উই আর আনএবল টু আইডেন্টিফাই the difference between formal tone and informal tone. যদি আমরা এই বিষয়টি না শিখি বা না জানি তাহলে আমরা এই ডিফারেন্সটা করতে পারি না এবং সেটা আইডেন্টিফাই করতে পারব না। তো ফার্স্টে আমাদের ফর্মাল টোন এবং ইনফর্মাল টোন বিষয়ে আলোচনা করব। ফর্মাল টোনের কিছু সিম্বল রয়েছে, দেয়ার আর সাম সিম্বলস টু আইডেন্টিফাই ফর্মাল টোন আর দেয়ার আর সাম সিম্বলস টু আইডেন্টিফাই ইনফর্মাল টোন। ইফ ইউ নো দিস টেকনিক্স অর রুলস, I hope you will be able to identify this tone, formal tone or informal tone. Okay, formal tone, serious, respectful and professional. Formal tone, এখানে যে বিষয়টি হবে, যে সেন্টেন্সগুলো হতে পারে, যার বিষয়গুলো হতে পারে, সেই বিষয়গুলো সিরিয়াস, গুরুত্ব থাকবে, ইম্পর্টেন্স অথবা সিগনিফিকেন্স, সেটা রেসপেক্টফুল থাকবে এবং প্রফেশনাল পেশাগত কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রে বা একাডেমিক প্রসেস বা একাডেমিক অ্যাক্টিভিটি প্রাতিষ্ঠানিক কোনো কাজ যদি থাকে কার্য বা পেশাগত কোনো কাজ যদি থাকে সেগুলো হতে পারে ফর্মাল টোন। শেয়ার ইনফরমেশন ক্লিয়ারলি, ফর্মাল টোনে আমরা যে বিষয়ে বুঝব যে যেকোনো একটি তথ্য সেটি অবশ্যই শেয়ার করবে এবং সেটি অবশ্যই ক্লিয়ারলি হবে, অর্থাৎ ইনফরমেশনটি সুস্পষ্টভাবে শেয়ার করবে। নেক্সট, প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড, প্রিসাইজ সুনির্দিষ্ট, ফর্মাল টোন ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড, সুসংগঠিত। ফর্মাল টোনটি হবে সুনির্দিষ্ট থাকবে এবং সুসংগঠিত হবে। নেক্সট হলো শো, দেখায় অথরিটি অ্যান্ড এক্সপার্টাইজ, ফর্মাল টোনটা
উইল শো দেখাবে অথরিটি, কর্তৃত্ব, পাওয়ার, ক্ষমতা দেখাবে, অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর স্কিল, অর্থাৎ এখানে একটি কর্তৃত্ব এবং দক্ষতা প্রকাশ করবে ফর্মাল রুলটা। নেক্সট নিউট্রাল, বিষয়টি নিরপেক্ষ হবে, ইরেসপেক্টিভ। ইনফরমেটিভ, তথ্যমূলক হতে হবে, ফর্মাল রুল উইল বি ইনফরমেটিভ। আমরা আগে বলছি অবশ্যই এটি একটি তথ্যমূলক হবে, যে বিষয়টি একটি তথ্য প্রকাশ করে যে কোনো ব্যক্তি সম্পর্কে। নেক্সট পার্সুয়েসিভ, পার্সুয়েসিভ মিন্স প্ররোচনামূলক, ইন্সপায়ারিং। এই ফর্মাল রুলটি, দিস ফর্মাল রুল ইন্সপায়ার্স আদার পার্সনস, অন্য ব্যক্তিদেরকে ইন্সপায়ার করে, সেই ক্ষেত্রে এই জন্য কনভার্সেশনটা পার্সুয়েসিভ, প্ররোচনামূলক। ইনস্ট্রাকশনাল, নির্দেশমূলক, এখানে ফর্মাল রুল উইল এক্সপ্রেস ইনস্ট্রাকশন, নির্দেশনা প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে বিষয়টি আসলে ফর্মাল রুল। নেক্সট ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। ইন ফর্মাল রুল ইউ ক্যান আইডেন্টিফাই অর ইউ ক্যান নোটিস ডেমোক্রেটিক প্রসেস অর ডেমোক্রেটিক ওয়ে, সেখানে গণতান্ত্রিক পদ্ধতি বা উপায় থাকতে পারে। নেক্সট পোলাইটনেস, ইউর সেন্টেন্স উইল বি উইথ প্লিজ অর কাইন্ডলি, তোমার সেন্টেন্সটা হতে পারে প্লিজ দিয়ে অথবা কাইন্ডলি দিয়ে। ইট ইন্ডিকেটস ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো এখানে আমরা যেগুলো জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো প্লিজ বা কাইন্ডলি দিয়ে থাকে, সেক্ষেত্রে এটি ফরওয়ার্ড। প্রাইভেস, মরালিটি বলতে পারে, নম্রতা আর হিউমিলিটি, এখানে হিউমিলিটি অফ ম্যানার, আচার আচরণের রীতিনীতি বা নম্রতা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কথা বলার সময় হোয়েন এনিওয়ান স্পিক্স উইথ আদার্স হি ক্যান ইউজ প্লিজ অর কাইন্ডলি টু স্পিক উইথ আদার্স, কথা বলার সময় অন্যের সাথে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করতে পারে। নেক্সট আমরা যে বিষয়টি দেখবো যে ফর্মাল রুলটা অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করে, সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হি সি এগুলো দিয়ে যখন থাকবে সে বিষয়টি ফর্মাল রুল হতে পারে মেবি। তারপরে ইওর প্লাস নাউন, ইওর এর সাথে অর্থাৎ ইওর পসেসিভ অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি কোনো নাম থাকে ইওর সাকসেস, তোমার সফলতা, এভাবে ইওর এর সাথে কোনো নাম যখন থাকবে সে বিষয়টি আমরা ফর্মাল রুলে ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারবো পেজ নাম্বার 55 যখন আমরা দেখবো, তখন সহজেই আমরা এই ফর্মাল রুল দেখে সেগুলো আইডেন্টিফাই করে নিতে পারবো। নেক্সট ইনফর্মাল রুল, অনানুষ্ঠানিক শর্ত, পার্সোনাল অর পার্সোনালিটি। ফর্মাল রুল অ্যাভয়েডস পার্সোনাল অর পার্সোনালিটি, কোন ব্যক্তিকে অ্যাভয়েড করে অথবা ব্যক্তিত্বকে অ্যাভয়েড করে, বাট ইনফর্মাল রুল উইল বি পার্সোনাল অর এক্সপ্রেসেস পার্সোনালিটি, এটা ব্যক্তিত্ব প্রকাশ করে বা ব্যক্তিগত হবে। ইনফর্মাল রুল মে বি ফ্রেন্ডলি, বন্ধুসুলভ হবে অর রিল্যাক্স। তারপরে ফর্মাল ইনফর্মাল রুল মে বি হতে পারে এভরিডে ওয়ার্ডস অর ডেইলি ওয়ার্ডস, জেনারেলি অর ইউজুয়ালি সাচ টাইপস অফ ওয়ার্ডস আর ইউজড টু স্পিক উইথ আদার্স দ্যাট ইন্ডিকেট ইনফর্মাল, যে ধরনের শব্দগুলো প্রতিদিন বা ডেইলি ব্যবহার করা হয়ে থাকে সেই সকল শব্দগুলি হল ইনফর্মাল টোন। কানেক্ট দ্য রিডার্স, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনফর্মাল টোন, ইনফর্মাল টোন উদ্দেশ্যটা কি, ইনফর্মাল টোন এইমস, এটা লক্ষ্য হয় টু কানেক্ট দ্য রিডার্স, রিডারদের সাথে সংযোগ করে দেওয়া হলো এটার উদ্দেশ্য। সেই বিষয়ে কি হবে, এটা রিলেশনশিপ কনভেস ফিলিংস ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার, কিভাবে সেটা সংযোগ করতে পারে সেটা সম্পর্ক অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য রিলেশনশিপ অর কনটেক্সট, কোন একটা বিষয়ের উপরে ফিলিংস, অনুভূতির মাধ্যমে থ্রু ফিলিংস, এবং ইনফর্মাল টোনটা সেটা হবে স্পষ্ট ক্লিয়ার আর ফ্যামিলিয়ার, পরিচিত নোন ওয়েল নোন।
These kinds of words indicate informal tone. Informal tone may be relationship, অর্থাৎ সম্পর্কের উপর নির্ভর করবে, feelings এর উপরে, এবং clear এবং familiar হবে। অবশ্যই সেগুলো আমরা বুঝতে পারি যে এখানে everyday words, অর্থাৎ দৈনন্দিন যে শব্দগুলো ইউজ করা হয় সেই শব্দগুলো ফ্যামিলিয়ার হয় এবং ক্লিয়ার হয়, এবং সচরাচর আমরা যে শব্দ ইউজ করে থাকি সাধারণত ফিলিংস, ইমোশনস, এগুলো নিয়ে যখন আমরা বলে থাকি সেগুলো হলো ইনফর্মাল টোন। লেস স্ট্রিক্ট, কম শক্তিশালী। ইনফর্মাল টোন উইল বি লেস স্ট্রিক্ট দেন ফর্মাল টোন। ফর্মাল টোনের চেয়ে একটু কম শক্তিশালী হবে ইনফর্মাল টোন। তো এখানে ফিলিংস গুলো হতে পারে হিউমার, রসিক প্রকাশ করবে, এমপ্যাথি অর সিম্প্যাথি, এক্সপ্রেশন সিম্প্যাথি অর এমপ্যাথি, সহানুভূতি প্রকাশ করবে, অর নস্টালজিয়া দুঃখ অথবা কষ্ট কাতরতা প্রকাশ করবে এখানে। তো দিস টাইপস অফ ওয়ার্ড ইন্ডিকেট ইনফর্মাল টোন। দিস ইজ আ ক্যারেক্টার অফ ইনফর্মাল টোন, হিউমার, এমপ্যাথি, নস্টালজিয়া। There are some characteristics or features of informal tone. Next, কোনো ব্যক্তিগত যে বিষয় থাকবে কিভাবে প্রকাশ করতে পারে sentence গুলো, informal tone can be presented or expressed through I, we or you. Informal tone এর তথ্যগুলো sentence গুলো I দিয়ে থাকতে পারে, I feel, আমি অনুভব করি, উই অথবা ইউ, এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স গুলো হতে পারে, অর্থাৎ ব্যক্তিগত অনুভূতি প্রকাশ হবে এখানে। ইট এক্সপ্রেসেস দ্য পার্সোনাল ইমোশনস অর পার্সোনাল ফিলিংস দ্যাট ইন্ডিকেট ইনফর্মাল। অ্যাকচুয়ালি উই কেম টু নো অ্যাবাউট ফর্মাল টোন অ্যান্ড ইনফর্মাল টোন। আই হোপ you will be able to identify this difference between formal tone and informal tone, and you can complete your chart from the page number 55 and 58, and your chart is in the text page number 59, অর্থাৎ 59 পেজের যে চার্টটি দেওয়া রয়েছে, 55 text A এবং 58 text B। এই দুটি টেক্সট থেকে তোমরা অবশ্যই ফর্মাল টোন এবং ইনফর্মাল টোন বের করতে পারবে আশা করি সকলেই বুঝতে পারবে। দেন তারপরে যদি সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। থ্যাংক ইউ অল।